নমস্কার, রিপাবলিক বাংলা ফেসবুক পেজে আপনাদের স্বাগত। সকাল থেকেই নানা গুরুত্বপূর্ণ খবরের টুকরো অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি সৃজিতা এবং সমাদৃতা, আমরা দুজনে এই মুহূর্তে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখুন, বিগত তিন দিন ধরে টানা ইডির তলব আসছে কার কাছে? না, রাহুল গান্ধীর কাছে। প্রথম দিন প্রায় 10 ঘন্টার জেরা, পরের দিন 8 ঘন্টার জেরা, এই নিয়ে মোটামুটি তিন দিন ধরে টানা জেরা চলেছে। তাকে ফের তলব করার খবর পাওয়া যাচ্ছে, যদিও পরবর্তী তলব তিনি উপস্থিত হবেন কি না সেটা জানার বিষয় বা সেটা দেখতে হবে যে পরবর্তীতে তার সিদ্ধান্ত কী হয় বা তিনি কি করেন। কিন্তু এইটা আলোচনার বিষয় নয়, মানে এইটা আমরা জানি, আপনাদেরকে জানিয়েছি। যেটা আলোচনার বিষয় এই যে রাহুল গান্ধীকে ইডির তলব, এবং তাকে যখন প্রথম দিন তলব করা হলো, কার্যত জনসমাগম যেভাবে রাজপথে হয়েছিল এবং যেভাবে তিনি ইডির দপ্তর অবধি গিয়েছিলেন, সে এক অবাক করা কাণ্ড, সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এইবার রাহুল গান্ধীকে বারবার তলব নিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, আর সেই বিক্ষোভ নিয়ে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এখন কোন খবরটা আপনাদেরকে দেব এবং সেটা কেন গুরুত্বপূর্ণ, কেন মনে হলো যে এই খবরটা শেয়ার করা দরকার, এটা আমি একটু সমাদৃতাকে বলবো। সমাদৃতা, তুমি যদি একটু দর্শকদের বলো। দেখো, আমরা যখন দেখতে পাচ্ছি রাহুল গান্ধীকে কেন ইডি তলব করেছে তার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তা বড় নেতারা রাস্তায় নেমে পড়েছেন, লাগাতার চলছে এই ছবি। আমরা উল্টো দিকে কয়েনের উল্টো পিঠটাও দেখেছি যে বেশ কিছু কর্মী যারা এসেছেন বিক্ষোভে, তারা জানেনও না কেন তারা বিক্ষোভে সামিল হয়েছেন। আজ যে ছবি দেখতে পাওয়া গেল তাকে দুঃখজনক, ন্যাক্কারজনক, কোন ভাষায় বলবো জানি না, রেণুকা চৌধুরী, কংগ্রেসের ভীষণ পরিচিত একটা নাম রেণুকা চৌধুরী, সেই রেণুকা চৌধুরীকে তেলেঙ্গানায় দেখতে পাওয়া গেল পুলিশের উর্দিতে হাত দিতে রীতিমতো টেনে তিনি শাসাচ্ছেন, সেটা পরিষ্কার দেখতে পাওয়া গেল ভিডিওতে। পরে অবশ্য রেণুকা চৌধুরীকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন তিনি ভারসাম্য রাখতে পারছিলেন না, তাই উর্দি ধরে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। চারপাশে এত লোকজন, তার নিজের দলের কর্মীরা রয়েছেন যারা হাত ছাড়াবার চেষ্টা করছেন দেখতে পাওয়া যাচ্ছে, সেটা ভারসাম্য রাখার জন্য তাদের কাউকে কেন ধরা গেল না, তার উত্তর অবশ্য রেণুকা চৌধুরীর কাছে নেই। কিন্তু যে ছবি দেখতে পাওয়া গেল তার নিঃসন্দেহে অত্যন্ত সমালোচনা হয়েছে সেই ছবিটার, কারণ রেণুকা চৌধুরী যেভাবে একজন উর্দিধারীকে অপমান করেছেন তা নিয়ে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে নিন্দার ঝড় উঠেছে। আমরা যে ছবি দেখে চলেছি লাগাতার বেশ কয়েকদিন ধরে দেখে চলেছি, যতদিন ধরে রাহুল গান্ধীকে ইডি ডেকে চলেছে, রাহুল গান্ধী ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন, সেই পুরো সবকটা দিন ধরে আমরা কংগ্রেসের তুমুল বিক্ষোভের ছবি দেখতে পেয়েছি। কিন্তু আজ যে ছবিটা দেখতে পেলাম, আমরা রেণুকা চৌধুরী যে ছবিটা দেখালেন, সেটা আর যাই হোক কোনোভাবেই সমর্থন করা যায় না। বিক্ষোভ হতে পারে সৃজিতা, প্রতিবাদ হতে পারে, তার নানান রকম ভাষা হয় প্রতিবাদের। বিক্ষোভে সবার গণতান্ত্রিক অধিকার আছে, রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, কলকাতাতেও বিক্ষোভ হয়েছে কংগ্রেসে, সব ঠিক আছে, বিক্ষোভ হতেই পারে, তার সেটার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা অন্য বিতর্ক করতে পারি, কিন্তু কোনোভাবেই পুলিশের উর্দিতে হাত দেওয়াকে সমর্থন করা যায় একেবারেই না। যখন কর্তব্যরত একজন পুলিশ রয়েছেন, তার উর্দিতে এরকমভাবে টানা হিঁচড়া করা, এবং তারপরে আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি একটা করে কি বলবো, মানে সহজ ভাষায় বলতে গেলে এক্সকিউজ দিয়েই যাচ্ছেন, যেটা একটাও ধোপে টিকছে না, মানে এইটাই কি কংগ্রেসের লড়াই, এটাই কি তাদের সত্যাগ্রহ, যে সত্যাগ্রহের নাম তারা দিয়েছেন? এক সত্যাগ্রহের কথা আমরা ইতিহাসে পড়ি, আর আজকে সত্যাগ্রহর নামে যেটা চলছে সেটাকে কি আদেও সত্যাগ্রহ বলা যায় নাকি একটা দাদাগিরি বলা যায়, সেটা একটা প্রশ্নচিহ্নের মধ্যে থাকছে। তো যাই হোক, আমাদের মনে হলো যে এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই ঘটনা নিয়ে মানুষ কী ভাবছে, কীরকমভাবে মানুষ রিয়্যাক্ট করছে, কংগ্রেসই বা কীভাবে রিয়্যাক্ট করছে, সেই সমস্ত দিকেও আমাদের নজর থাকবে, এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হব। তবে হ্যাঁ, তার জন্য আপনাদেরকে কয়েকটা ছোটো ছোটো কাজ করতে হবে। কী কী করতে হবে? আপনাদেরকে ফেসবুক পেজটা লাইক করে রাখতে হবে, খবর সকলের সঙ্গে শেয়ার করতে হবে, আর যারা টিভির পর্দায় দেখছেন তো খুব ভালো কথা, যারা টিভির পর্দায় দেখার সময় পাচ্ছেন না তারা কী করবেন? তারা অবশ্যই ইউটিউব, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ফেসবুকে গিয়ে আমাদের পেজটা লাইক করবেন। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।